যার মাইগ্রেন থাকে তার কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। মাইগ্রেনের অনেক রোগী পাওয়া যায়, একদিকে মাথার একদিকে সাধারণত ব্যথা হয় এবং প্রচণ্ড ব্যথা হয়, রোগী কিন্তু স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এছাড়া দেখা যায় যে ফটোফোবিয়া থাকে, অর্থাৎ আলোতে তাকাতে সমস্যা হয়, শব্দ শুনতে সমস্যা হয়, রোগী দেখা যাচ্ছে অন্ধকার ঘরে শুয়ে থাকতে পছন্দ করে। মাইগ্রেনের ব্যথা খুব অসহ্য হয়, এটা এই ব্যথা আসলে সহ্য করার মতো, আসলে এটা খুব কষ্টকর একটা রোগীর জন্য। তো যাই হোক, মাইগ্রেন থাকলে কিন্তু স্ট্রোকের হওয়ার চান্স কিছুটা হলে বেড়ে যায়, এবং স্ট্রোক হলে কিন্তু আবার মাইগ্রেনের অ্যাটাক শুরু হতে পারে। স্ট্রোকেরও প্রচুর রোগী হসপিটালে, নিউরোলজি ওয়ার্ডে প্রায় অনেক রোগী থাকে স্ট্রোকের, এবং স্ট্রোক থাকলে কিন্তু মাইগ্রেনের অ্যাটাক শুরু হতে পারে। স্ট্রোক হলে বিভিন্ন রকম সমস্যা হয় আমরা জানি, এর সাথে কিন্তু মাইগ্রেনের ব্যথাও কিন্তু স্ট্রোক থাকলে শুরু হতে পারে, এবং সেটার কিন্তু চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।